দেখলে ভাই রাস্তার কি অবস্থা, কি মনে হয় গাড়িটা একদম নেওয়া যেতে পারে? চার 160 এ প্ল্যানিং করছে, দেখো পুরো পলিউশন করতে করতে যাচ্ছে, খালো ধুয়ো। এদের ওপরে গাছ কোনো ফাইন হবে না, দেখো অবস্থা। কিন্তু গাছ আস্তে আস্তে এখানে ব্রিজ শুরু হয়ে যাচ্ছে, অফরোডিং এর দিক থেকে গাছ এসব গাড়ি নিয়ে আরামসে ট্যুরও করা যাবে। এখানে সিং অটোমোবাইল, তার সাথে একটা জুক, এখানে মাল্টি ব্র্যান্ড সব গাড়িরই সার্ভিস হয়। সো গাইস, এখানে রয়েছে আমাদের অর্গদীপ ভাই, আর ভাই কিন্তু আমাকে একটু সিনেমাটিক্স নিতে হেল্প করেছে। তো ভাই তোর কেমন লাগলো? ও কিন্তু চালায়নি, ও পিছনে বসেছিল, তো সিটটা কমফোর্টেবল? তো আচ্ছা, আর আমরা তো একদম জেনুইন রিভিউ তোমাদের সাথে শেয়ার করলাম। আর কি মনে হয় গাড়িটা একদম নেওয়া যেতে পারে? চার 160 এ প্ল্যানিং করছে, কষ্টে পেয়ে কি 160 এ গাড়ি নেই এত কম দামে। আর গাইস, এতক্ষণ অব্দি যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর অর্গদীপ কিন্তু গাইস সেই বন্ধু যে কিন্তু এক টাইমে আমরা একসাথে অনেক ঘুরতাম বল। আর চলো এখন যাওয়া যাক শুরু। অলরাইট গাইস, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। আর এখন যাচ্ছি শোরুমের দিকে, আর এখানে দেখতে পাচ্ছ আর কিছুদিন পর কিন্তু গাইস আস্তে আস্তে এখানে ব্রিজ শুরু হয়ে যাচ্ছে, ব্রিজের কাজ প্রায় শেষ। আর এই জায়গাটা কিন্তু গাইস অ্যামেজিং, ভিডিওগুলো দেখছো, ভিডিওগুলো শেয়ার করছো না, আমি যেরকম বলি তোমাদেরকে প্লিজ গাইস শেয়ার করো, শেয়ার করতে তো টাকা লাগে না। আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে ওটাকেও গাইস টিপে একদম অল করে দাও, তাহলে কি তোমরা টাইম মতন ভিডিওগুলো দেখতে পারবে। আর এই জায়গাটার গাইস রাস্তার উন্নতি আর হবে না, তো যাই হোক এই জায়গাটা একটু দেখে দেখে যেতে হবে। একটা টাইমে গাইস এদিকে অনেক আসতাম, বাট এখন হয়ে ওঠে না। আর আজকে অনেকদিন পর একই ফ্রেমে কিন্তু গাইস আমি, সুয়ার্থ ভাই, অর্গদীপ, রাজা সব একসাথেই ছিলাম, বাট ওরা এখন শোরুমে রয়েছে। আর অর্গদীপ ভাইকেও আজকে অনেকদিন পর পেলাম, দেখলে গাইস রাস্তার কি অবস্থা। এইদিকে রাস্তাটা গাইস ইমিডিয়েট ঠিক করা উচিত, যা অবস্থা এদিকে, খুব মানে খুবই খারাপ অবস্থা। এই যে এরকম হিমালয়ান গাড়ির জন্য ঠিক আছে এইসব রাস্তা, বাট নর্মাল গাড়ি আসার থেকে বড় কথা হচ্ছে এখান থেকে অনেক পেশেন্ট যাতায়াত করে অ্যাম্বুলেন্সে, তাদেরও তো প্রবলেম। অ্যাকচুয়ালি তোমরা ভেবো না গাইস আমরা ওই দিক দিয়ে কেন গেলাম না, অ্যাকচুয়ালি ওইদিকে রাস্তা খুব খারাপ, আর এদিক দিয়েও গাইস যাওয়াচ্ছে সব, তো সাইড দিয়ে যাচ্ছি, আসতেই চালাচ্ছি। জানি না আজকে ভিডিওটা কেমন হলো, অনেকটা তাড়াহুড়ো করে বানালাম, কারণ অনেকেরই তাড়া আছে, বা অর্গদীপ অনেক দূর থেকে এসছে, আর ভাইয়েরও আজকে একটা ইনভিটেশন আছে, আমারও একটু কাজ আছে গাইস। তো ওকে, এখানে যা অফরোডিং হয়ে গেল, তো অফরোডিংয়ের দিক থেকেও গাইস এসব গাড়ি নিয়ে আরামসে ট্যুরও করা যাবে। দেখো পুরো পলিউশন করতে করতে যাচ্ছে, খালো ধুয়ো। ছি, এদের ওপরে গাছ কোনো ফাইন হবে না, দেখো অবস্থা, পুরো পলিউশন করতে করতে যাচ্ছে। ও আমি আবারও থ্যাংকস জানাই সিং অটোমোবাইলকে আর তাদের যে মাল্টি ব্র্যান্ড তোমরা জানো জুক, এসে গেছি। এখানে একটা NS রাখা আছে, ওকে।
সো অলরেডি গাইস দেখতেই পাচ্ছ এখানে সিং অটোমোবাইল, তার সাথে একটা জুক, এখানে মাল্টি ব্র্যান্ড সব গাড়িরই সার্ভিস হয়। তো এসো আমরাও রয়েছি, আর ওখানে ওই ইয়ারসিটা সিনকে আমি রাইড করেছি, আর চলো দেখা হচ্ছে। আর এই গাড়িটা আজকে চালাম, কোনো লাগলো অবশ্যই কমেন্ট করো। I'm not afraid to die.